চপ শিল্প, বোমা শিল্প ও ঝালমুড়ি শিল্পেও অনেক কর্মসংস্থান দিয়েছে রাজ্য সরকার, বললেন অগ্নিমিত্রা পাল। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর 1 কোটি কর্মসংস্থানের দাবিকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী অগ্নিমিত্রা পাল। ঝালমুড়ি আর চপের দোকান আর বোম শিল্প হচ্ছে, বোমের কারখানায় কে কে কাজ করে হাত তোলো দেখি, কারা বোমের কারখানায় কাজ করছে? দিদি বলছে চপ শিল্প, বোম শিল্প, আরো কত কিছু শিল্প হয়েছে। 20 টাকার ওই পাউচে যে মদ বিক্রি হচ্ছে, দেশি মদ, সেটাও তো কর্মসংস্থান হয়েছে বলুন। দিদিমণি বলছে এ তো ছোট্ট ঘটনা। দিদিমণি একজন মহিলা হিসেবে আমার মাতৃশক্তি এখানে উপস্থিত, আপনারা বলুন দিদি, একটা ধর্ষণ একটা মহিলার জন্য কোনোদিন ছোট ঘটনা হতে পারে? কোনোদিন ছোট ঘটনা? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা নাকি একটা ছোট্ট ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন? বলে না দাদা, যেখানে আমাকে পশ্চিমবাংলার কোনো না কোনো যেতে হয় না, যেখানে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে না। আজকে যাদেরকে বলা হচ্ছে বহিরাগত, আমাদের অন্ধ্রপ্রদেশের নেতা নেত্রীরা যখন এই রাজ্যে আসছেন, ভারতীয় জনতা পার্টিকে বলা হচ্ছে বহিরাগতদের দল। দিদিমণিকে বলতে চাই, দিদিমণি আপনি যখন কান্তে কান্ত্রে হাতরাসের জন্য ঘটনার পর ওনার কি মন খারাপ, বাপ রে বাপ, কান্তে কান্তে উনি দল পাঠিয়ে দিলেন হাতরাসে, মনে আছে তো? ডেরেক ওব্রায়েন, কাকলিদি সব হাতরাসে গেল, তখন বহিরাগতর কথা মনে ছিল না? আপনি বহিরাগত হয়ে কেন লোক পাঠালেন? নাম শীতল হলেই মন শীতল হয় না শীতলদা, আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, নাম শীতল হলে মন শীতল হয় না, মনের ভেতরটা কঠিন থাকে। আমি জানি না অবশ্য শীতলদা ফোনে কারোর সাথে যোগাযোগ করছেন কিনা, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে পার্টি প্রেসিডেন্টের কাছেই নাকি ফোন চলে যাচ্ছে, তিনি নাকি চলে যেতে পারেন, মানে সুব্রত বক্সির উপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চাইছেন যে তার কাছে ফোন যাক, কারণ দলটা আর ওনার নেই। দলটা কার হয়ে গেছে? দলটা কার হয়ে গেছে? আমি কিছু বলছি না, জনগণ বলছে, প্রপার্টি কার? আরে ভাই অপেক্ষা করুন, এমন দিন আসবে যেদিন মুকুলদা ফোন করে বলবে কোথায় আছিস, যাই একটু গিয়ে উদ্ধার করে নিয়ে আয়, বলছে দলের মালিক এ দলে আর জায়গা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দল ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যান, আপনার আর প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেসে, আপনি রাস্তা দেখে নিন। তাই আমরা ভারতীয় জনতা পার্টিকে সবাইকে স্বাগত জানাচ্ছি।